এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু প্ৰাসংগিক নমস্কাৰ শ্ৰোতাসকল, আজিৰ প্ৰাসংগিকলৈ স্বাগতম। আজিৰ অনুষ্ঠানত শুনক সুৰক্ষিত শৈশৱ সোণালী অসম অভিযান সন্দৰ্ভত ওদালগুৰি জিলাৰ শিশু সুৰক্ষা বিষয়া গৌতম চহৰীয়াৰ সৈতে হোৱা সাক্ষাৎকাৰ। সাক্ষাৎ গ্ৰহণ আমাৰ ওদালগুৰি জিলাৰ সংবাদদাতা নাৰায়ণ ডেকাৰ। নমস্কাৰ, আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাসংগিক অনুষ্ঠানলৈ আজি আমাৰ মাজত আদৰণি জনাইছে ওদালগুৰি জিলাৰ শিশু সুৰক্ষা বিষয়া সন্মানীয় গৌতম কুমাৰ চহৰীয়াদেৱ। আৰু চহৰীয়াদেৱে ওদালগুৰি জিলা যি আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তত ভাৰত ভূটান সীমান্ত অৰুণাচল সীমান্তত অৱস্থিত ওদালগুৰি জিলাত শিশুৰ সুৰক্ষা শিশুৰ সৈতে হোৱা অন্যায় এই ক্ষেত্ৰত তেওঁ আলোকপাত কৰিব। সন্মানীয় চহৰীয়াদেৱ, আপোনাক আমি আদৰণি জনাইছোঁ, ধন্যবাদ। আপুনি কওকচোন, ওদালগুৰি জিলাত আমাৰ যি শিশুৰ সুৰক্ষা বা শিশুৰ সৈতে হোৱা অন্যায় এই ক্ষেত্ৰত কেনেকুৱা কি দেখিছে বা কি ধৰণে আপোনালোকে কাম কাজ কৰিছে? ইতিমধ্যে আপুনি কথাটো কলে আপুনি যে ওদালগুৰি জিলাখন ভৌগোলিকভাৱে আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা আৰু আন্তঃৰাজ্যিক সীমাত অৱস্থিত, সেইকাৰণে কিছু ক্ষেত্ৰত শিশু বা মহিলাৰ যিটো নিৰ্যাতন বা তেওঁলোকে ভুগিবলগীয়া যিখিনি সমস্যা এই ক্ষেত্ৰত কিছু পৰিমাণে অন্যান্য জিলাতকৈ অকণমান ব্যতিক্ৰম হয়। আৰু এই ক্ষেত্ৰত আমি চৰকাৰৰ সহযোগত বিভিন্ন স্বেচ্ছাসেৱী সংগঠন বা বিভিন্ন বিভাগৰ সহযোগত আমি বিভিন্ন কাৰ্যসূচী আমি ইতিমধ্যে লৈছো। তাৰে অংশ হিচাপে ইতিমধ্যে ওদালগুৰি জিলাত বাটৰনাট দেৱাল লিখনেই হওক বা হৰ্ডিং বা অন্যান্য বিভিন্ন আমি ৰেলীৰ জৰিয়তে হওক বা সজাগতা সভাৰ জৰিয়তে হওক আমি কেনেকৈ ওদালগুৰি জিলাৰ উঠি অহা নতুন প্ৰজন্মক আহি থকা দিনত এটা সুৰক্ষিত ভৱিষ্যৎ প্ৰদান কৰিব পাৰিম তাৰ কাৰণে বিভিন্ন কাৰ্যসূচী ইতিমধ্যে হাতত লোৱা হৈছে। তাৰ অংশ হিচাপে আমি বিভিন্ন কাৰ্যসূচী কৰি আছো। আমি দেখিছোঁ ওদালগুৰি জিলাত যি মানৱ সৰবৰাহকে ধৰি শিশুৰ ক্ষেত্ৰে হোৱা অন্যায়, আদিবাসী চাহ জনগোষ্ঠীৰ অঞ্চল যিহেতু যথেষ্ট চাহ বাগিচা আছে বা জনজাতীয় লোকৰ আধিপত্য থকা এই অঞ্চল, এই অঞ্চলত আমি দেখিছোঁ যথেষ্ট ক্ষেত্ৰত তেনেকুৱা ধৰণৰ শিশু শ্ৰমিকৰ পৰা আদি কৰি শিশুৰ সৈতে হোৱা অন্যায় বা শিক্ষাৰ অধিকাৰৰ পৰা বঞ্চিত হোৱা বিভিন্ন দিশ আমি বিভিন্ন ক্ষেত্ৰত আমি প্ৰচাৰ মাধ্যমেৰে মাজে সময়ে দেখিবলৈ পাওঁ। এই ক্ষেত্ৰত আপোনালোকে কেনেকুৱা দেখিছে বা ইয়াৰ ক্ষেত্ৰত সচেতনতা আনিবলৈ কি ধৰণৰ কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে বা এনেকুৱা বাহিৰত তেনেকুৱা দেখিছে নেকি যে শিশু শ্ৰমিক উদ্ধাৰ কৰা বা তেনেকুৱা ঘটনা ঘটিছে নেকি? আমাৰ আচলতে অকল অসম চৰকাৰে নহয়, ভাৰত চৰকাৰে যি আমাৰ ওমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেণ্ট আমাৰ ডিপাৰ্টমেণ্ট আছে বা অসম চৰকাৰৰ যিটো আমাৰ ওমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেণ্ট ডিপাৰ্টমেণ্ট আছে, এই ডিপাৰ্টমেণ্টৰ সহযোগত আমাৰ ষ্টেট চাইল্ড প্ৰটেকশ্যন ছচাইটি বা আসাম ষ্টেট কমিশ্যন ফৰ প্ৰটেকশ্যন অফ চাইল্ড ৰাইট আৰু আমাৰ জিলা যিটো শিশু সুৰক্ষা গোট আছে এইবিলাকৰ আমি যৌথ উদ্যোগত ইতিমধ্যে আপোনালোকে হয়তো গমেই পাইছে যে আমাৰ ওদালগুৰি জিলাত বহুজাতিক কোম্পানীৰ প্ৰায় 24খন বাগান আছে। এই বাগান কেইখনৰ আমাৰ উঠি অহা যি আমাৰ আদিবাসী ভাই ভনীসকল আছে, চাহ বাগিচাৰ ভাই ভনীসকল আছে বা আমাৰ জনজাতীয় প্ৰধান এলেকা হিচাপে আমাৰ জনজাতীয় ভাই ভনীসকল আছে, আমাৰ যিখিনি সৰবৰাহকাৰী বিশেষকৈ আমাৰ শিশু সৰবৰাহকাৰীসকলে আমাৰ সহজ লক্ষ্য হিচাপে আমাৰ এই জনজাতীয় ভাইসকল বা আদিবাসী ভাই ভনীসকলক তেখেতসকলে লক্ষ্য হিচাপে লয়, যাৰ ফলশ্ৰুতিত কি হয় আমাৰ আন্তঃৰাজ্যিক সীমামূৰীয়া আমাৰ অৰুণাচলত খুব সহজতে ইয়াৰ পৰা শিশুসকলক তাত লৈ গৈ তেওঁলোকে বিভিন্ন কামত তেওঁলোকে নিয়োজিত কৰিছে। ইতিমধ্যে আমাৰ যোৱা বছৰটোত প্ৰায় আমি 11গৰাকীকৈ কিশোৰীক জিলা প্ৰশাসনৰ সহযোগত আমি উদ্ধাৰ কৰিবৰ কাৰণে সক্ষম হৈছো আৰু তেওঁলোকক ইতিমধ্যে পুনৰ সংস্থাপনৰ কাৰণে বিভিন্ন পৰ্যায়ত তেওঁলোকক বিভিন্ন কাৰ্যসূচীৰ জৰিয়তে তেওঁলোকক স্থাপন দিয়াৰ কাৰণে আমি প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিছো। এতিয়া মূল কথাটো হৈছে কি, অকল বাগিচাবিলাকত এই যে আমি সজাগতাৰ যদি আমি সৃষ্টি, এতিয়া আমি সজাগতা সভাবিলাক কৰি আছো আমি জিলা প্ৰশাসনৰ সহযোগত, আচলতে ইয়াতকৈ বেছি কিছু সজাগতাৰ প্ৰয়োজন আছে আৰু তেওঁলোকক আইনগত যিটো সুৰক্ষা বা অন্যান্য যিমানবিলাক আঁচনিৰ জৰিয়তে তেওঁলোকক এটা সুৰক্ষিত ভৱিষ্যত প্ৰদান কৰাৰ কাৰণে চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, এই কথাখিনি যদি আমি ঘৰ টু ঘৰ আমি যদি কৰিব পাৰোঁ, মোৰ লগতে আমি সকলোৱে আশা প্ৰকাশ কৰিব পাৰোঁ যে আমি 100% আমি ছাকচেছ নহ'লেও আমি কিছু পৰিমাণে ছাকচেছ হোৱাৰ সম্ভাৱনাটো আছে। এই যিখিনি সমস্যাৰ কথা কলে আপুনি, এই সমস্যাখিনিৰ মূল কাৰণ কি বুলি ভাবে যে আমাৰ ওদালগুৰি জিলাত বিশেষকৈ স্পৰ্শকাতৰ হৈ উঠিছে শিশুৰ সৈতে হোৱা অন্যায় অন্য বহিৰাজ্যলৈ সৰবৰাহ কৰা হয়, এই ক্ষেত্ৰত মূল বিষয়বস্তু বা মূল কাৰণ কি বুলি ভাবিছে? অকল আমাৰ জিলাতে নহয়, সমগ্ৰ অসমতে ইয়াৰ যদি আমি পৰ্যালোচনা কৰা হয় তেতিয়াহ'লে দায়িত্বতাটো থাকিবই আমাৰ। আৰু কিছু ক্ষেত্ৰত কি হয়, অভিভাৱকৰ অসচেতনতা, আমাৰ এনেকুৱা হয় ওদালগুৰি জিলাত যে কেতিয়াবা কোনোবা শিশুক আমি বহিৰাজ্যৰ পৰা আমি উদ্ধাৰ কৰি আনো, তেতিয়া তেখেতসকলৰ লগত যেতিয়া কথা পাতো তেতিয়া এটা কথা স্পষ্ট হয়, আচলতে মাক দেউতাকেও কেতিয়াবা ইচ্ছাকৃতভাৱে এই শিশুসকলক বহিৰাজ্যত তেওঁলোকক কিছু আয় কৰিবৰ কাৰণে ইনকাম কৰিবৰ কাৰণে পঠাই দিয়ে। প্ৰাৰম্ভিক পৰ্যায়ত যেতিয়া পইচাবিলাক দি থাকিব তেতিয়ালৈকে তেওঁলোকে কোনো ধৰণৰ ইনফৰমেশ্যন তেওঁলোকে নিদিয়ে আৰু যেতিয়া আহিবলগীয়া পইচাটো বন্ধ হৈ যায় তেতিয়া তেওঁলোকে এই কথাখিনি পুলিচক অৱগত কৰে বা অন্যান্য ব্যক্তিসকলক অৱগত কৰায়। এইটো এটা মূল কাৰণ।
আসলে এই অভিভাবক যদি আমি অকনমান শিক্ষিত করব পারো, আমি সচেতন করব পারো, মই ভাবো কিছু পরিমাণে এই ধরনের সমস্যাটা রোধ হওয়ার সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথাটো শিক্ষার ক্ষেত্রে অবশ্যই হয় আজির তারিখ শিক্ষা বিভাগে বা অন্যান্য বিভাগবিলাকে বিভিন্ন কার্যসূচী যদিও রূপায়ণ করেছে, সচা অর্থত আমি বৌদ্ধিকভাবে যদি আমি শিশুসকলক বা মানসিকভাবে যদি শিশুসকলক আমি যদি শিক্ষিত করব নোৱাৰো, তেতিয়াহলে কিন্তু শিশু সুরক্ষাটো কেবল আমার ঢাক ঢোল বজোৱাৰ নিচিনা হব। গতি আমি প্রকৃত অর্থরে তেওঁলোকক শিক্ষিত করে সেই সময়খিনি যি সময়খিনি আমার উদ্ধার করা লড়া ছোৱালীখিনি আসলে 14-17 মাজত থাকে, গতি এইখিনি সময় যদি তেওঁলোকক আমি স্কুলের মাজত যদি আবদ্ধ করে রাখি, তেওঁলোকক সচা অর্থতে যদি আমি শিক্ষিত করার যে পরিকল্পনা সেটা যদি বাস্তব রূপ দিব পারো, আমি আশা প্রকাশ করব পারো আসলে ওদালগুৰি জেলাত আমি শিশু সুরক্ষাটো আমি নিশ্চিত করব পাৰিম। আমি জানি বুঝি যে আজ সাধারণত যার শিশুর প্রতি অন্যায় হয় বা মহিলা ক্ষেত্রে গার্হস্থ্য হিংসায় বা অন্যান্য ক্ষেত্রে যে অন্যায় হয়, অন্যায় হওয়ার ক্ষেত্রে কি হয়, যিসকলে খবর দিয়ে বা আরক্ষীর ওসর সারিব নিবিচারে কারণ আরক্ষীর বিভিন্ন ধরনের জঞ্জালত ফসার চিন্তাটা থাকে, এই ক্ষেত্রে আপনাদের কি ধরনের কাম কাজ করেছে রাইজর মাজত এনেকা সচেতনতা আনার বাবে? আসলে কি হয়, আমি যদি চাও তেতিয়াহলে একটা কথা আপনাদের কব পারো যে পুলিশ বিভাগত প্রতিখন থানাতেই স্পেশাল জুভিনাইল পুলিশ ইউনিট হিসাবে একটা আমার ইউনিট থাকে শিশুসকলের কারণে, আর তাত CWPO চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসার যিনি এজন সাব ইন্সপেক্টর র্যাঙ্কর অফিসার হয় তেখেতক CWPO হিসাবে ইতিমধ্যে ডেজিগনেট করা আছে। গতি আমি রাইজর মাজত এই কথাখিনি কব লাগিব যে আসলতে আমার থানালে যাবলে আমি ভয় করব না লাগে, আর থানাত গিয়ে স্পেশাল জুভিনাইল পুলিশ ইউনিটত গিয়ে CWPO অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার পুলিশ অফিসারের যোগাযোগ করে যদি আমি আমার সমস্ত কথাখিনি যদি আমি অবগত করার পর নিশ্চিতভাবে আমাকে সহায় করব। তারপরে আমি কি করব, আমার চাইল্ড হেল্পলাইন নাম্বার এটা আছে 1098 যাকে আমি 10-9-8 হিসাবে আমি কব পারো, গতি তাতো আমি আমার নিজের সমস্যাখিনির বিষয়ে আমি অবগত করাব পারো। আর যেতিয়াই সেই সমস্যাখিনি তাত অবগত করার পিছত কোনবা ভীতিগ্রস্ত কিংবা আমার যেহেতু সমস্যায় জড়িত সেই শিশুজনক 1098 ফোন করার পিছত আমার টিমে গিয়ে তাক উদ্ধার করে আনি, তারপর পুনর সংস্থাপনের কারণে প্রতিখন জেলাতে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি শিশু কল্যাণ সমিতি নামের এখন সমিতি আছে যিয়ে নেকি যত্ন আর সুরক্ষার প্রয়োজনীয়তা থাকা এই শিশুসকলকে সুরক্ষা প্রদান করে। গতি ওসর যেতিয়াই প্রডিউস করব বা আনব তার পিছর পর্যায়খিন কি করলে সেই শিশুটে ভবিষ্যতের দিনত শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়ে এগারী মানব সম্পদ হিসেবে তখন প্রতিষ্ঠা লাভ করব তার কারণে ব্যবস্থাখিন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ শিশু কল্যাণ সমিতি করব। আমি দেখি শিশুর সোনালী শৈশব আর সুরক্ষিত ভবিষ্যতের কথা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারে গ্রহণ করেছে, তার ক্ষেত্রে আপনাদের যথেষ্টখানি কাম করা বলে কৈছে। গতি আমি দেখি আমি একটা কথা দেখি যে চাহ বাগিচা অধিকৃত অঞ্চল বা আমার সাধারণ জনজাতীয় অঞ্চল এইবিলাক অঞ্চলত মোবাইলের যে ব্যবহার, মোবাইলের ব্যবহারের যোগেও বাহির বহু মানুষ দেখি বহিরাজ্য লড়াছালী বা শিশু সরবরাহ হওয়া দেখা গেছে, এই ক্ষেত্রে আপনাদের কিনা কেস পাইছে নাকি? তেনেকুৱা ক্ষেত্রত আমি বিভিন্ন ধরনের কেসে আহে, কিন্তু আমি এটা কথাই আমি কব খুঁজো যে আমার অভিভাবক সকল সচেতন হব লাগিব। যেতিয়াই আমার লড়া বা ছোৱালীয়ে মোবাইল ব্যবহার করব তার ইতিবাচক ইতিবাচক দিকত মোবাইলটা ব্যবহার করেছে না নাই, আসলতে কম বয়সের লড়া ছোৱালীক আমি তেনেকুৱা ধরনের যদি মোবাইল এটা এই দিয়ে অভিভাবকের যদি দূরত আমি অবস্থান গ্রহণ করো তেতিয়াহলে কিন্তু ইয়ার ইতিবাচকতকৈ আমার নেতিবাচক দিকটির প্রতিহে আগবাড়ি যাওয়ার একটা সম্ভাবনা আছে। হে ভাবো যে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আমার অভিভাবক সকল যথেষ্ট সচেতন হওয়ার প্রয়োজন আছে। আপনাদের যি এই অভিযান আরম্ভ করেছে বা যুব কার্যসূচী গ্রহণ করেছে এই ক্ষেত্রে আমি কিছু ইয়াত যথেষ্ট ছাত্র সংগঠন আছে বা চাহ বাগিচা কর্তৃপক্ষের সহযোগ কেন বা আর কিনা অবকাশ আছে নাকি সহায় করব? নিশ্চিতভাবে আমি যান কার্যসূচী করেছো কারণ আমি একটা কথাই বিচার যে শৈশবর ধেমালাইব নিনিব কাহি গড়া হোক শিশুর পৃথিবী করে আমার মূল মন্ত্রই হয়েছে এই, আর এই করবর কারণে কোনোবা একটা বিভাগের যে দায়িত্ব আছে এনে কথা নয়, সকলরে সহযোগিতা বিভিন্ন ছাত্র সংগঠন আছে, বিভিন্ন বেসরকারি সংস্থা আছে, বিভিন্ন বিভাগ আছে, আমি সকলে একলগে হাতে হাত ধরাধরি করে আমার সংগ্রাম আমি আগুয়াই নিব বিচাৰিছো, কিন্তু আমি সকলোৰে সমৰ্থন পাইছো যদিও আমি কিছু অবকাশ আছে যে তেওঁলোকৰ পৰা আমি আৰু যদি কিছু পৰিমাণৰ সহায় পাওঁ এটা উচৰ্গিত মন লৈ যদি আমি সকলোৰে আগবাঢ়ি যাব পাৰোঁ, নিশ্চিতভাৱে আমি ভাবো যে ওদালগুৰিৰ দৰে স্পৰ্শকাতৰ এখন আন্তঃৰাষ্ট্ৰীয় আৰু আন্তঃৰাজ্যিক সীমাত থকা এখন স্পৰ্শকাতৰ জিলা হিচাপে আমাৰ এই উঠি অহা নতুন প্ৰজন্মৰ সেই ছাত্ৰ-ছাত্ৰীসকল শিশুসকলক এটা আমি সুৰক্ষিত ভৱিষ্যত দিবৰ কাৰণে আমি সক্ষম হ'ম। ধন্যবাদ জানাইছো, আপুনি আমাক যথেষ্টখিনি ওদালগুৰি জিলাৰ বিষয়ে শিশুর সুরক্ষার ক্ষেত্রে বা শিশুর বাল্য বিবাহ বা গৃহস্থ হিংসার বা এই ক্ষেত্রে রাইজক সজাগ করার ক্ষেত্রে যথেষ্টখিনি আপনার খবর জানালে, গতি আমি আজি এই প্রাসঙ্গিক অনুষ্ঠানের পর আপনার ধন্যবাদ জানাইছো। প্রাসঙ্গিক শুনিলে আজির অনুষ্ঠানত সুরক্ষিত শৈশব সোনালী অসম অভিযান সন্দর্ভত ওদালগুৰি জেলার শিশু সুরক্ষা বিষয়া গৌতম চহৰীয়াৰ সৈতে হওয়া সাক্ষাৎকারটি শুনিলে। অনুষ্ঠানটির প্রযোজনা মানস প্রতিম শর্মার, সহযোগিতা আগবঢ়ালে অপূর্ব মালিয়ে। পরবর্তী প্রাসঙ্গিক শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ আজিৰ একেই সময়তে। নমস্কাৰ।
আকাশবাণী গুৱাহাটী আমাৰ অনুষ্ঠান শুনি আছে মহাবাহুৰ পৰা প্ৰিয় শ্ৰোতা এতিয়া বাদ্য সংগীতৰ অনুষ্ঠানত শুনক ধৰণীধৰ ডেকাৰ দোতাৰা।